হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অবন্তিকা। আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। তো আজকে আমি তোমাদেরকে শেয়ার করব আমাদের বাড়ি ঢালাইয়ে কী কী হলো। তো চলো দেখতে থাকো, আর আশা করছি ভিডিওটা ভালো লাগবে। যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে আমার পাশে। আর এখন বাজে রাত 9টা। তো সারাদিনে আমি তোমাদের কাছে ভিডিও এডিটিং করতেও পারিনি আর তোমাদেরকে শেয়ার করতে পারিনি। আর সারাদিনে যতটুকুনি তুলেছি ততটুকুনি এখন এডিটিং করতে বসেছি, এটা কমপ্লিট করে তোমাদের কাছে শেয়ার করি। আর চলো তাহলে দেখতে থাকো। আর এখনও পর্যন্ত ওরা কাজ করছে, কারণ ছাদে জল ছাদ করবে। তো একেবারে কমপ্লিট করে তারপরে রাত সাড়ে এগারোটায় ওরা কাজ থেকে ছুটি পাবে। তো তাহলে ওরা কাজ করছে আর সেটাও আমি তোমাদেরকে শেয়ার করেছি। আর তাহলে দেখতে থাকো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। চলো গুড মর্নিং ফ্রেন্ডস। এখন দেখতে পাচ্ছো যে এখন সকাল 9টা বাজে। তো 9টার সময়ই ঢালাইয়ের মেশিন চলে এসছে, আর এদিকে ঢালাইয়ের জোগাড় যন্ত্র হচ্ছে, আর এগুলো টনসিপ, ওদিকে আছে বালি, আর সিমেন্ট লাগবে 120 বস্তা। তো ছাদটা অনেকটাই বড়, আর এদিকে ঢালাইয়ের মেশিন প্লাস অনেকগুলোই মিস্ত্রি এসেছে, প্রায় 30 জন। আর যারা ঢালাই করবে তারা হলো 8 জন। তো অনেকটাই 38 জন মতো কর্মচারী প্লাস মিস্ত্রি। তো এই ঢালাই চলছে, আর আজকে ভালোই আকাশে রোদ্দুর ছিল, আর বেশ রোদও ছিল, আর এদিকে সিমেন্ট দেখতে পাচ্ছ। আর আমাদের পুচকু দুটো কোথায় আর যাবে ওরাও দেখছিল, দুজনা দুষ্টুমি করছিল দেখছিল। আর ওই বাগানে মেশিন এসছে, ওখানেই বালি কংক্রিট সব কিছু আছে আমাদের বাগানে। আর এদিকে এদিকে রান্নাবান্না আগে আমরা করে রেখেছিলাম, কারণ খাওয়া যে জায়গাটায় রান্না হবে সেই জায়গাটা থেকেই ওরা যাতায়াত করবে, তার জন্য আমরা তার পরিবর্তে টাকা দিয়ে দিয়েছি। আর খাওয়া দাওয়ার ঝামেলা ছিল না, টিফিন দেওয়া হবে এইটুকুনি কথাবার্তা ছিল। তো টিফিনই দেওয়া হবে, আর টিফিনের জন্য দেওয়া হবে আলুর দম আর মুড়ি আর মিষ্টি। তো আলুর দম মুড়ি মিষ্টি এই দিয়েই সারা হবে। আর অনেকজনের রান্না অতজনের রান্না সম্ভব নয়, বাড়ির যে কয়েকজন মিস্ত্রি তাদের জন্য রান্নাবান্না হয়েছে, 8 জন মিস্ত্রির জন্য আর আমাদের বাড়ির জন্য। আর তো তাহলে দেখতে থাকো। আর এদিকে মা এই ছাদের পূজা দিচ্ছে, তো দেখতে থাকো। আমি খুব বেশি তুলতে পারিনি, তো যতটুকুনি তুলেছি ক্যামেরা করেছি ততটুকুনি তোমাদেরকে শেয়ার করব। আশা করছি তোমাদের ভালো লাগবে, আর ভালো লাগলে প্লিজ বন্ধু হয়ে আমার পাশে থাকো। তাহলে দেখতে থাকো ভিডিওটা। তো আমরা আলুর দম করেছিলাম, প্রায় 15 কেজি আলুর দম করেছি। ভাত সকালে উঠে ভোর ভোর থেকে উঠে আলুর দমটা করে রেখেছিলাম, আর মুড়ি। আর অতজনের রান্না করা সম্ভব, কিন্তু গতবার যে একতলার ছাদ হয়েছিল তখন করা হয়েছিল। এবার রান্না না করার কারণ হলো যে আছে সেখানে ওরা যাতায়াত করবে, তার জন্য রান্না করা হয়নি। তো 15 কেজি আলুর দম করা হয়েছে আর মুড়ি মিষ্টি। আর এদিকে দেখতে পাচ্ছ ছাদের কি বলবে, ওখানে সব কিছু জোগাড় করা হচ্ছে, রেডি করা হচ্ছে। আর ছাদটা প্রচুর বড় বললাম, সামনের উঠোনটাও বিল্ডিং করা হয়েছে, পাশে একটা বিল্ডিং করা হয়েছে, করে একসঙ্গে পুরানো নতুনের একসঙ্গে অ্যাটাচ করে
একসঙ্গে করা হচ্ছে। আর এদিকে বাড়ির যে কর্তা সে তাকে তো প্রথম ঢালাইয়ের মশলা দিতে হয়, সেহেতু আমাদের বাড়ির কর্তা হলো বাবা, তাই বাবা ঢালাইয়ের মশলা দিচ্ছে আর মা এদিকে ধূপ দিয়ে পূজা দিচ্ছে। তোমরা কম বেশি আমাদের পরিবারের সবাইকে দেখেছো, আমাদের ফ্যামিলিটা যথেষ্ট বড় আর একসঙ্গে থাকবো, কিন্তু যার সেই একটা প্রয়োজন আছে, তো আমাদের সবারই আলাদা আলাদা বাথরুম, আলাদা আলাদা কিচেন ও সব কিছু আলাদা আলাদা করে নিচ্ছি, আর এগুলো আলাদা থাকাই বেটার হবে বলে বাবা মনে করে, তো বাবা সবাইকে আলাদা আলাদা করেই সেপারেট করে দিচ্ছে, কিন্তু আমরা সব এক জায়গায় থাকি। আর এদিকে সব কিছু রেডি হয়ে গেছে আর সবাইকে মিষ্টিমুখ করা হবে, আর মুড়ি আলুর আলুর দম তখনও মিষ্টি দেওয়া হবে, এখনও সবাইকে মিষ্টি দেওয়া হচ্ছে প্রথম, এটা পূজার মিষ্টি বাতাসা দিয়ে জল দিয়ে শুরু হচ্ছে, আর ওরা বলেছে পরে টিফিন করবো, এখন টিফিন করবো না, তো সেহেতু পরে দেওয়া হবে। আর এদিকে মিস্ত্রিগুলো অনেক দিন ধরে কাজ করছে, ওরা প্রায় আমাদের বাড়িতে এক বছর ধরে কাজ করছে, তো আমাদের খুব চেনা পরিচিত হয়ে গেছে, আর সত্যি খুবই সম্মান করে, খুবই ভালো ওরা। তো ঢালাই দেখতে থাকো, আর যারা যারা ঢালাই এভাবে দেখুনি তারা দেখে নিতে পারে। আর ঢালাই সত্যি কথা বলতে কি আমাদের বাড়ির মিস্ত্রি বলো আর আমাদের পরিবারটা এত মজার, তোমরা ভাবতেই পারবে না, এত আনন্দ, এত সুন্দর, তো খুব আনন্দ থাকে। আর একটা জিনিস জানো, দশে মিলে করি কাজ, হারি জিতি না ইলাজ, আমাদের বাড়িটায় এমন সবাই মিলে সাপোর্ট করি, প্রতিটা জিনিসে আমরা একা একা কোনো কিছু করি না, আমরা সবাই মিলে সাপোর্ট করে সবাই মিলে একসঙ্গে মানে যৌথভাবে করি যে কোনো কাজ। আর সত্যি কথা বলতে কি যারা একসঙ্গে যৌথভাবে যে কোনো কাজ করলে সেটা সাকসেসফুল হয়, সাকসেসফুল হতে বাধ্য। তোমরা জানো একা একা পরিবারে যদি আমরা একা একা থাকি কোনো দিন দেখবে ভালো থাকা যায় না, কিন্তু সবাই মিলে একসঙ্গে মিলেমিশে আনন্দ করে যদি থাকা যায় দেখবে সেটা একটা আনন্দ, আনন্দের বিষয়। একটা জল পড়ছে, জল ছাদের ট্যাঙ্কি থেকে একটা বড় ড্রাম বসানো হয়েছে, সেখানে জলের ব্যবস্থা রাখা হয়েছে। আর এই সিঁড়ি দেখতে পাচ্ছ, এই এখানে দোতলার সিঁড়ি থেকে একতলা সিঁড়ি থেকে দোতলার সিঁড়ি, দুটো সিঁড়ি, সামনে একটা সিঁড়ি আর দুটো সিঁড়ি সামনাসামনি, তো সিঁড়ি যার সেই সিঁড়ি হয়ে গেছে, দিদিভাইয়ের একটা সিঁড়ি আর আমাদের একটা সিঁড়ি। আর বাবা মার বিল্ডিংটা পুরো নিচে, এই যত বড় বিল্ডিং দেখতে পাচ্ছ এই বিল্ডিংটা পুরো নিচের নিচের ঘর, নিচের ঘরগুলো সব বাবা মার, আর আমাদের ওপরের বিল্ডিংগুলো আমরা নিয়েছি, আর মাঝখান থেকে পার্টিশন করা দিদিভাই আর আমি, তো যাই হোক এইভাবে চলছে। আর নিজেই সব কিছু বিল্ডিংয়ের নিজেই সব কিছু, বাবা মা কৃষ্ণ দীক্ষায় দীক্ষিত হয়েছে, ওই জন্য বাবা মায়ের ওটা নিরামিষ সব কিছু, আর আমরা আমিষ খাই, ওই জন্য আমরা আমিষ আলাদা করে সম্পূর্ণ আলাদা করে নেওয়া হয়েছে বলতে কি আগে ছিল, এখন আপাতত কিছুদিনের জন্য বন্ধ, সব কিছু একসঙ্গে হচ্ছে, আবার নিরামিষ আমিষ সব কিছু হবে আলাদা আলাদা। আর বাবা মা প্রসাদ ভুজি হয়ে যাবে, ওনারা নিরামিষই খাবে আজীবন, তো আমরা নিরামিষ আমরা খেতে পারি না, আমিষ তো খেতেই হবে, আর নিরামিষ আমি খুবই চলে যাবে। আর এদিকে দেখছে ঢালাই হচ্ছে, আর ওরা বলছে যে বেশি সময় লাগবে না, 12টার মধ্যে আমরা কমপ্লিট করে দিয়ে চলে যাব। কিন্তু যে মিস্ত্রিগুলো মেশিন টেশিনগুলো নিয়ে দেখছে, ওই আমাদের যে মিস্ত্রিগুলো ওরা তো লেবার, ওগুলো মশলাগুলো দিচ্ছে, ওগুলো মশলাই বলে, বাড়ি ট্যাঙ্কিদের যে মশলাগুলো ওরা দেবে দিয়ে চলে যাবে। আর এই বাড়ির মিস্ত্রিগুলো এরা থাকবে, এরা কমপ্লিট করবে, তারপরে ওটা বলছে যে জল ছাপ করে দেবে, তো জল ছাপ করতে প্রচুর সময় লাগবে, উনি খুব ভালো করে প্লাস্টার করে নেবে, তো সেই জন্য প্রায় বললো যে 12টা বেজে যাবে, কিন্তু দেখা যাক কটা বাজে, সেবার তো কারেন্ট ছিল না, তাহলে এই মেশিনটা চালানো হয়নি, জেনে জানে চলবে, কি করতে গেছিলে
আর যে জায়গাটা দেখতে পাচ্ছো এটা পুরনো, মানে যেটা আছে আমরা যে ঘরগুলোই থাকি সেই ঘরগুলোর ছাদ। আর ওই নতুন যেগুলো হচ্ছে এগুলো নতুন আবার ছাদ দিয়ে অ্যাডজাস্ট করে এগুলো একসঙ্গে হচ্ছে। এবার দেখতে পাচ্ছ জল ছাদ করার জন্য ওরা প্লাস্টার শুরু করে দিয়েছে। আর বলেছিলাম যে দাঁত হয়ে যাবে, ওদেরকে জিজ্ঞাসা করা হয়েছিল, ওরা বলেছিল যে
সাড়ে বারোটা বেজে যাবে, কিন্তু সাড়ে বারোটা বাজবে না, হয়তো সাড়ে এগারোটা বাজবে। ওরা এক্ষুনি আমি জিজ্ঞাসা করলাম, তো বললো সাড়ে এগারোটা বাজবে। তো এখন বাজে নটা, সাড়ে নটা হবে। তো আমি তোমাদেরকে শেয়ার করছি, বলেছিলাম আর এই দেখো ওরা খেটেই যাচ্ছে। ওরা সকাল থেকে সত্যি ওরা খুব পরিশ্রম করে, আর এরা আলাদা এই জল ছাদ করার জন্য ওরা আলাদা পয়সা নিয়ে নেবে। তো ওরা ওদের অভ্যাস আছে, ওদেরকে আমি বলেছিলাম যে তোমরা এত কষ্ট করো, মানে আমাদের এসব কোনো ব্যাপার না, আমাদের সব অভ্যাস আছে। তো যাই হোক, সেটা ওদের ব্যক্তিগত ব্যাপার। আর এদিকে দেখতে পাচ্ছো রাত্রে অনেকটাই রাত হয়ে গেছে, ওরা চতুর্দিকে বাবা লাইট লাগিয়ে দিয়েছে। আর আমাদের বাড়িতে তো তোমরা আগেই শুনেছো বা আমি আগেই বলেছি যে আমাদের বাড়িতে সবাই ইলেকট্রিক মিস্ত্রি, বাবাও মিস্ত্রি, দাদা মিস্ত্রি, আর আমার বড় কম বেশি মিস্ত্রি। আমার বড় হলো কম্পিউটার রিপেয়ারিং করে প্লাস কম্পিউটার শেখায়। তো যাই হোক, তোমাদেরকে শেয়ার করলাম আজকে। আর তো আমার শ্বশুরমশাইও মিস্ত্রি, টিভি রিপেয়ারিং করে, ভাসুর বলতে দাদা ভাই, ও টিভি রিপেয়ারিং করে, আর আমার বর কম্পিউটার রিপেয়ারিং করে। তো আমাদের বাড়িতে ইলেকট্রিক মিস্ত্রি বলতে পারে সবাই, আর বাড়ির ওয়ারিং টোয়ারিং থেকে শুরু করে ওরা সব কিছু পারে, কিন্তু বাড়িতে করে না, সব মিস্ত্রি ধরেই করায়। আর সময় কোথায়, সব সবাই কাজে ব্যস্ত, বাড়িতে ওরা থাকে না। আটটার সময় আটটা বাজলে চলে যায়, আর রাত আটটার সময় আবার বাড়িতে আসে। তো এগুলো দেখতেই পাচ্ছ, তাহলে দেখতে থাকো। আর ভিডিওটা ভালো লাগলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে লাইক কমেন্ট শেয়ার করবে, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তাহলে আজকে আর বেশি দূর নিয়ে যাবো না, এখানেই শেষ করে দেবো। টাটা, বাই বাই। আর আবার দেখা হবে নতুন কোনো ব্লগে বা ভিডিওতে।